হাই ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের কাছে করে দেখাবো মাছের আকৃতি এক ধরনের ফিশ ফ্রাই, মাছের মতন দেখতে মুচমুচে ফিশ ফ্রাই, দেখতে সুন্দর এবং খেতেও খুব টেস্টি। আশা করছি বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ইভিনিং স্ন্যাক্সে এই রেসিপিটা যদি আপনারা করে সকলকে খাওয়ান, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। পঙ্গহরের নতুন রেসিপিতে সকলকে জানাই স্বাগত। আজ আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এটা আমি কিভাবে বানাচ্ছি আর কি কি করছি, চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা করার জন্য এখানে আমি বড় বাটির এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, আর দিয়ে দেবো সাদা তেল ময়নের জন্য। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। তেলটাকে ভালো করে দিয়ে মাখিয়ে নিতে হবে আগে। তারপর অল্প অল্প জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা মেখে নিয়েছি, এবার আমি ময়দাটাকে চাপা দিয়ে 15-20 মিনিট রেখে দেব। এর মধ্যে আমি পুর দেওয়ার জন্য কতগুলো সবজি নিয়েছি, তার মধ্যে আছে পেঁয়াজ, এখানে একটা বড় পেঁয়াজ কেটে নিয়েছি, কিছুটা বাঁধাকপি কুচানো, ক্যাপসিকাম কুচানো, আর এখানে রয়েছে গাজর কুচানো, আর লাগছে ধনে পাতা কুচানো, এখানে রসুন কিছু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা 3টে ছোটো ছোটো করে কাটা আছে, আর লাগছে এখানে 3টে পেটি মাছ নিয়ে নিয়েছি, পোনা মাছের পেটি নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে কি করব সেইগুলো সব আপনাদের দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। গ্যাসের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছি, বাটিতে কিছুটা জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দেব, দিয়ে মাছগুলোকে দিয়ে একটু সেদ্ধ করে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, এবার মাছগুলো সবই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে দিয়ে দিয়েছি পাশের গ্যাসে। এবার আমি পুরের জন্য সবজিগুলোকে একে একে ভেজে নেব। প্রথমে আমি এখানে 3 চামচ তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, প্রথমে এর মধ্যে দিয়ে দেবো গাজর কুচানো, তারপরে দেখবো বাঁধাকপিটা, দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নেবো। এটা মিনিট 2-3 মিনিট রেখে নাড়াচাড়া করবো, তারপর আমি পরের সবজিগুলোকে দিতে পারবো। কপিটা দিয়ে মিনিট 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানোটা, তারপরে দেবো রসুন কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিচ্ছি নুন, নুনটা দিলে এটা একটু নরম হয়ে যাবে। হাফ চামচের কম একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন। এরপর দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্যে গুঁড়ো লঙ্কা খুব অল্প করে একটুখানি দিয়ে দিচ্ছি, ঝালটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আর দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ ধনে গুঁড়ো, সবগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার একটু চাপা দিয়ে রেখে দেবো, যাতে সবজিটা একটু নরম হয়ে যায়। চাপাটা খুলে দেখে দেখি সবজিটা কতটা সেদ্ধ হলো। সবজিটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানোটা, আমি যে মাছটা সেদ্ধ করেছিলাম সেই মাছটাকে সেদ্ধ করে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে কাঁটা ছাড়িয়ে। এবার এটা এর মধ্যে দিয়ে দেব, সবগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। মাছের একটা আস্তানি গন্ধ বেরোয়, সেই জন্যে আমি এখানে অ্যাড করব কিছুটা গোলমরিচ, যাতে গন্ধটা স্প্রেড না করে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, দেবো ধনে পাতা কুচানো,
আর একটু গরম মশলার গুঁড়ো সবগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে যদি নুন লাগে তাহলে আপনারা একটু দেখে নিয়ে নুন অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে দু চামচ টমেটো সস আমি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার আমি মিনিট দুই তিনেকের জন্য এটাকে একটু চাপা দিয়ে রেখে দেবো। ঠিক আছে, এবার আমি চাপটা খুলে রেখে নেব। আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি সবশেষে এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি, সামান্য একটু চিনি, আর দেবো একটু বাড়িতে তৈরি করা ভাজা মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে আমি শুকনো কলা ভেজে রেডি করে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম, একটু ভালো স্মেলটা বেরোবে। এবার আমি এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমি পুরটা রেডি করে মেখে নিয়েছিলাম। এবার আমি ময়দাটাকে ভালো করে একটুখানি তেল মাখিয়ে ঢেলে নিলাম। এবার এখান থেকে আমি লেচি কেটে নেব, খুব বড় না, খুব ছোটও না, মিডিয়াম সাইজ করে লেচি কেটে নেব। আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে একে পাকিয়ে নেব সবকটা। এটা গোল পাকিয়ে নিয়েছি, এবার আমি একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। আমি লম্বাটে করে এটাকে এভাবে বেলে নিয়েছি। এবার আমি যে মাছের পুরটা রেডি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব। এইভাবে আমি দিয়ে দিচ্ছি পুরটাকে। এবার আমি ছুরি দিয়ে আগে দুটো দিক এইভাবে কেটে নেব। এবার আমি এরাম করে করে দুটো দিক কেটে নেব। এদিকটাও এইভাবে কাটবো, দুদিকটা কেটে নিয়েছি। এবার আমি এদিক থেকে এইভাবে মুড়ে নেব, এটাও এদিক দিয়ে মুড়ে নেব এইভাবে। এবার প্রত্যেকটা আমি এইভাবে দিতে থাকব, পুরো মাছের শেপটাই আসবে। এই দুটো দিক, লাস্টের দুটো দিক এইভাবে জল দিয়ে মুড়ে দেবেন। যাতে খুলে না যায়, এবার আমি নিচের দিকটা একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে দেব, করে মাঝখানটা কেটে দেব, দিয়ে হাত দিয়ে এরকম করে দেবো ল্যাচটা, তাতে দেখতে একটু সুন্দর হবে। দেখুন দেখতে ভালো হলো। আর মাঝখানে আমি একটা লবঙ্গ হোক দারচিনি দিয়ে এখানে একটা মাছের চোখ করে দিতে হবে। দেখুন রেডি হয়ে গেল আমার ফিশ, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারাও ঠিক এইভাবে রেডি করে নেবেন। বন্ধুরা সব কটা মাছ রেডি করে নিয়েছি, ঠিক এইভাবে আপনারাও ঠিক রেডি করে নেবেন। দেখুন কত দেখতে কতটা সুন্দর হয়েছে, ভেতরেও ফিশ ওপরেও দেখতেও ফিশ, তাই জন্য এর নাম হয়েছে ফিশ ফ্রাই। তো এই ফিশ ফ্রাইটাকে এবার আমি ফ্রাই করে নেব, কিভাবে ফ্রাই করব চলুন দেখে নেওয়া যায়। ফ্রাই প্যান বসিয়ে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ফিশ ফ্রাইগুলো এইভাবে ভেজে নেব। এইগুলো আপনারা ছাঁকা তেলেও ভাজতে পারেন, বা আমি যেভাবে ভাজছি এইভাবে আপনারা ভাজতে পারেন। একটা দিয়ে দিয়েছি পাশে, আর একটা দিয়ে দেবো, সবগুলো একসাথে দিয়ে ভাজলে হবে না। আস্তে আস্তে করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর একটা দিক এইভাবে ভেজে নেব। দুটো দিকই ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব প্লেটে। বন্ধুরা রেডি হয়ে গেল আমার ফিশ ফ্রাই, দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনারা
বুঝতেই পাচ্ছেন। আর খেতে কেমন হয়েছে তো আপনারা আমাকে বাড়িতে করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, এরকম একটা লোভনীয় রেসিপি বাড়িতে অতি অবশ্যই করুন, সবাইকে খাওয়ান। আর তাহলে আজকের মতন এইটুকু, আবার আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।